যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্য মৃত্যুর ঘটনায় নয় আমল। তদন্তে নেমে বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেল থেকে মৃত স্বপ্নদীপের ডায়েরির একটি পাতা উদ্ধার করেছে পুলিশ। এই ডায়েরিতে একটি চিঠি উদ্ধার হয়েছে, যে চিঠিটি স্বপ্নদীপের লেখা কিনা তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। চিঠিটি লেখা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অব স্টুডেন্টকে উদ্দেশ্য করে। চিঠিতে স্বপ্নদীপ লিখেছে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সিনিয়র তাকে ভয় দেখাচ্ছে। এই সিনিয়রদের মধ্যে রুদ্রদা বলে একজনের নাম উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে হোস্টেলের সিনিয়রদের কাজকর্ম করে দেওয়ার জন্য প্রায়ই চাপ দেওয়া হতো, তা না করলেই হোস্টেলের ছাদ থেকে জুনিয়র ছাত্রদের ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হতো। হোস্টেলের বেশিরভাগ ছাত্রই অতিরিক্ত পরিমাণে নেশার দ্রব্য ও সিগারেট খেত বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠিতে স্বপ্নদীপের সই থাকলেও চিঠিটির যে তারিখ দেওয়া হয়েছে তা হলো বৃহস্পতিবার 10 আগস্ট। দেখতেই পাচ্ছেন আপনারা, আগস্ট 10, 2023। কিন্তু হোস্টেলের বারান্দা থেকে স্বপ্নদীপ পড়ে যায় বুধবার, অর্থাৎ 9 আগস্ট। তাহলে পড়ে যাওয়ার একদিন পরের তারিখে কেন উল্লেখ হলো চিঠিতে? চিঠিটি উদ্ধারের পর তদন্তের গতি প্রকৃতি নতুন করে সাজিয়েছে পুলিশ। চিঠিতে হাতের লেখা স্বপ্নদীপেরই কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে পুলিশের। হাতের লেখা মিলিয়ে দেখার জন্য নদিয়ার স্বপ্নদীপের বাড়ি থেকে তার লেখার নমুনা সংগ্রহ করেছে পুলিশ। পাশাপাশি স্বপ্নদীপের মৃত্যুর রহস্যে ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরী সহ আরও দুজনের বিপরীত লবির কেউ ইচ্ছে করে স্বপ্নদীপের ডায়েরিতে এই চিঠি লিখেছে স্বপ্নদীপের নাম করে, এই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। পুলিশের সন্দেহ এমনও হতে পারে কাউকে বাঁচানোর জন্য ইচ্ছে করে এই চিঠি লেখা হয়েছে, সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্য মৃত্যু ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। তদন্ত যত এগোচ্ছে ততই একের পর এক যেমন নাম জড়িয়ে যাচ্ছে, ঠিক তেমনভাবে একের পর এক তথ্য কিন্তু সামনে আসছে। এবারে স্বপ্নদীপের ডায়েরির একটি পাতা উদ্ধার হয়েছে। এই ডায়েরিতে একটি চিঠি লেখা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অব স্টুডেন্টকে উদ্দেশ্য করে লেখা, যেখানে স্বপ্নদীপ লিখছে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সিনিয়র তাকে ভয় দেখায়। সিনিয়রদের মধ্যে রুদ্রদা বলে কারোর একটা নাম উল্লেখ করা হয়েছে চিঠিতে। চিঠিতে বলা হয়েছে হোস্টেলের সিনিয়রদের কাজকর্ম করে দেওয়ার জন্য প্রায় চাপ দেওয়া হতো, তা না করলেই হোস্টেলের ছাদ থেকে জুনিয়র ছাত্রদের ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হতো। হোস্টেলের বেশিরভাগ ছাত্রই অতিরিক্ত পরিমাণে নেশাদ্রব্য ও সিগারেট খেত বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এবার ভালো করে আপনারা চিঠিটা দেখলেই বুঝতে পারবেন যে নিচে কিন্তু স্বপ্নদীপের সই রয়েছে, কিন্তু পুলিশের ধন্ধটা ঠিক অন্য জায়গায়। ডেটটা দেখুন 10 আগস্ট 2023, কিন্তু হোস্টেলের বারান্দা থেকে স্বপ্নদীপ পড়ে যায় বুধবার, অর্থাৎ 9 আগস্ট। তাহলে পড়ে যাওয়ার একদিন পরের তারিখ কেন উল্লেখ হলো চিঠিতে? আসল ঘটনাটা কি? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। চিঠিটি উদ্ধারের পর তদন্তের গতি প্রকৃতি নতুন করে সাজিয়েছে পুলিশ। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।